নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজো আমরা প্রত্যেকেই খুব মহাসমারোহে পালিত করে থাকি। অর্থাৎ আমাদের প্রতিজনার গৃহে কিন্তু মা লক্ষ্মীর আগমন কিন্তু ঘটে। তবে আপনাদেরকে দুটি কাজের কথা বলবো, যে দুটি কাজ আপনি যদি ভুল করেও করে ফেলেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে থেকে পলায়ন করবেই করবে, খুব দায়িত্ব নিয়ে বলছি। তো কি সেই দুটি কাজ তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শিক্ষা। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমরা প্রত্যেকেই আমাদের গৃহে মা লক্ষ্মীর আরাধনা করে থাকি, আর এটি এই কারণেই করি, আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে যেন অর্থের অভাব কখনোই না আসে এবং আমরা সুখে শান্তিতে যেন বসবাস করতে পারি। তবে একটি কথা জেনে রাখুন, লক্ষ্মীর সাথে অলক্ষ্মী দুজনেই কিন্তু আমাদের গৃহে থাকে। কথিত আছে লক্ষ্মী এবং অলক্ষ্মী দুজনে কিন্তু বোন। অর্থাৎ আমাদের জীবনে যত ধরনের দুর্বিপাক, যত ধরনের প্রবলেম, এই সমস্ত কিছু কিন্তু আমাদের অলক্ষ্মীর জন্য হয়। কিন্তু আমাদের কিছু ভুলের জন্য মা লক্ষ্মী আমাদের গৃহ থেকে পলায়ন করে, অর্থাৎ পালিয়ে যায়। কারণ লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, উনি কিন্তু সব জায়গায় স্থির থাকেন না। আর এই লক্ষ্মীকে স্থির করার জন্য আপনাদেরকে কিছু ক্রিয়া করতে হবে, ছোট্ট ছোট্ট ক্রিয়া, যে কাজগুলো আমরা প্রত্যেকেই কিন্তু ভুল করে থাকি, সাধারণত খুব ভুল করি এগুলো। কারণ আমরা প্রত্যেক মানুষই কিন্তু নিত্য নৈমিত্তিক কিছু ভুল করে থাকি, স্বজ্ঞানে বলুন বা অজ্ঞানে বলুন করে থাকি, আর যেটা আমাদের জীবনে কিন্তু প্রচণ্ডভাবে প্রভাব ফেলে। তাহলে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই দুটি ভুল আমরা কখনোই লক্ষ্মী পুজোর দিন করব না, যা করলে আমাদের জীবনে কিন্তু অলক্ষ্মীর বিরাজ হবে, খুব দায়িত্ব নিয়ে বলছি। প্রথমত, লক্ষ্মী পুজোর দিন আপনারা কাউকে টাকা ধার দেবেন না বা টাকা ধার নেবেন না, এই কাজটা একেবারেই করা যাবে না। সেটা এক টাকাও হতে পারে, দশ টাকাও হতে পারে, পঞ্চাশ টাকাও হতে পারে, পাঁচ হাজার টাকাও হতে পারে, পাঁচ লাখ টাকাও হতে পারে, এই টাকা ধার দেওয়া এবং ধার নেওয়া একেবারেই যাবে না। আর যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ থেকে পলায়িত করবে, অর্থাৎ পালিয়ে যাবে, খুব দায়িত্ব নিয়ে বলছি। এবার আসুন যে দ্বিতীয় ভুলটির কথা বলবো, সেই দ্বিতীয় ভুলটি হচ্ছে আমরা বর্তমান যুগে আমাদের নারী সমাজকে সম্মান করতে জানি না, সম্মান করি না। নচেত আমাদের এই বর্তমান সমাজে নারীরা কিন্তু অবহেলিত হচ্ছে, তাই আমাদেরকে ফার্স্ট অফ অল নারী জাতিকে সম্মান করতে হবে, সম্মান প্রদর্শন করতে শিখতে হবে। এবং আমাদের গৃহে মা বোন বা মেয়ে যাই হোক না কেন, এনারাই হচ্ছে মা লক্ষ্মী স্বরূপ, এদেরকে কখনোই কটু কথা বলা যাবে না, গায়ে হাত তোলা তো দূরের কথা, এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না। শুধুমাত্র লক্ষ্মী পুজোর দিন বলে না, প্রতিটি দিনই কিন্তু তাদেরকে সম্মান করতে হবে, বিশেষ করে লক্ষ্মী পুজোর দিন এটা কিন্তু করাই যাবে না। এবং তারা যাতে কোনো রকম প্রবলেমে না থাকে, তাদের যেন মনে যেন খুশি থাকে, তাদের মন যেন শান্তি থাকে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।